বাইরের রাজ্যে কাজ করতে যেতে চাই না, এখানেই কাজ চাই। সরকারের কাছে কাতর আরজি মালদার কাজীগ্রাম পঞ্চায়েতের পরিযায়ী শ্রমিকদের একাংশে। তাদের অভিযোগ, জব কার্ড থাকলেও মিলছে না কাজ, পাননি 100 দিনের কাজের টাকাও। পেটের তাগিদে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজে, অথচ রয়েছে জব কার্ড। গ্রামে কাজ না জোটাই ছাড়তে হচ্ছে ভিটে মাটি। এমন পরিস্থিতির জন্য মালদার ইংরেজ বাজারের তৃণমূল পরিচালিত কাজীগ্রাম পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছেন পরিযায়ী শ্রমিকরা। 2006 মানে ই হয়েছে, জব কার্ড হয়েছে, তখন থেকে আমরা কাজ পাই না। আমরা বাইরে মেয়ে ছেলে মানুষ হয়ে আমরা বাইরে কাজ করতে যাই, বাচ্চা কাচ্চা ছেড়ে। এমন অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জব কার্ডগুলো বানিয়ে সেগুলো নিজেদের কাছে রেখে দিচ্ছেন এবং মানুষকে কাজ না দিয়ে পুকুর খোঁড়ার কাজ তারা জেসিবি দিয়ে করে দিচ্ছেন, আর সমস্ত ভুয়ো জব কার্ড। 100 দিনের কাজ সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা পঞ্চায়েতে বন্ধ আছে। তার মূল কারণ হচ্ছে 100 দিনের কাজে যে বরাদ্দ টাকা, সেই বরাদ্দ টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ রেখেছে। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে ফের 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে রীতিমতো অস্বস্তিতে শাসক দল। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।